দিতে বললে আমি বক্তৃতা দিতে পারবো। এইটাই তোদের প্রবলেম ভাই, তখন থেকে দেখছি চশমা খুলুন চশমা খুলুন। আরে চশমা যদি না পড়তাম তোমার ভুল দিয়ে চোখ খুলে যেত। চশমা তো খুললাম, তোমরা ঠিক দেখছো আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, তোমাদের রিকোয়েস্ট, তুমি বলে চশমা খুলো, চশমা খুললে পরে ফুল মারছিল তো চোখে লাগতো, এই জন্য চশমা পড়ে থাকে। আমি জানি আমার চোখ দুটো খুব সুন্দর, হ্যাঁ খেলে বেড়া দেখতেও দারুণ, ভালো না? ওরা বললি না বললি কিচ্ছু যায় না, মেয়েরা বলছে দারুণ। এইবার সেকেন্ড, আমি রাস্তা আস্তে আস্তে খিদে পেয়েছিল, আমি ছোলা খেয়ে এসছি, ঘোড়ার মতো দৌড়বো, তারপর আর আমাকে ধরতে পারবি না। তাই ছোট করে কিছু কথা বল, সবাই বলেছে আমাদের, প্রথমে আমার প্রেসিডেন্ট তাকে প্রণাম, ওকে, বাকি এখানকার উৎপল, সবাই যারা যারা আমাদের কর্তৃপক্ষ আছেন, কার্যকর্তা আছেন আমাদের সামনে, তাদের সবাইকে নমস্কার। যে কথাটা বলছি ভালো করে শুনবেন, আমি বক্তৃতা দিই না, আর যদি বক্তৃতা না শুনতে চাও ওই রাস্তাটা ওকে দেখা, ওকে পাঠিয়ে দে ওখানে, তাহলে চুপ করে থাকো। তাহলে আপনি শুনতে চান না, ওরা শুনতে চায়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি বক্তৃতা দিচ্ছি না ভাই, আমি পরিষ্কার ভাষায় দুটো কথা বলছি। আমি এর আগে টিভিতেও বলেছি, আমার যে মুসলমান ভাই বোনরা আছে তাদের বলছি, যদি আপনার কাছে সঠিক আসল আধার কার্ড, আসল ভোটার আইডেন্টিটি থাকে, নাকে তেল দিয়ে ঘুমন, কেউ আপনাকে এই দেশ থেকে বার করতে পারবে না। আরে তাই যদি হয়, আমার কাছে তো সেম আছে, আসল আধার কার্ড আছে, আসল ভোটার কার্ড আছে, তাহলে আমাকেও কালকে বার করে দেবে, বলে এই লোকটাকে ছুঁচোর মতো দেখতে বার করে দেবে, সস্তা নাকি? সব মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রচার হচ্ছে, মুসলমান ভাই বোনদের ভয় পাইয়ে এই 75 বছর ধরে চলে আসছে। এই জন্য দেখুন মুসলমান ভাইদের কোনো প্রগতিই নেই, কারণ জানে যেদিন আপনি দিয়ে দেবেন আপনি বুঝতে পারবেন সেদিন আর ভোট করবেন না, ওই জন্য আপনাদের দেবে না। 75 বছরের 60 বছর এরা অধিকারে ছিল, কিচ্ছু করেনি। একটা কথার জবাব দিন তো, এ ভাই, এ একটা কথা জবাব দিন তো, গুজরাতে একটা ইলেকশন হলো, আপনারা মনে করেন না যে মুসলমান ভাই বোনরা যদি ভোট না দিত তাহলে এত সংখ্যায় কি বিজেপি জিতে আসতে পারত? পারত না, মুসলমান ভাই বোনরা ভোট দিয়েছে। উত্তরপ্রদেশে এত ভোটে জিতে আসত? পারত না, কারণ মুসলমান ভাই বোনরা ভোট দিয়েছে, তারা বুঝতে পেরেছে এত বছর ধরে আমাদের খালি মিথ্যা কথা বলে আমাদের পিছিয়ে রাখা হয়েছে। সেই জন্য বলছি চিন্তা করবেন না, মিথ্যেকে প্রশ্রয় দেবেন না, ভয় পাবেন না। একবার খালি একবার বিজেপিকে চান্স দিন।